যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের কিন্তু একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে ডিউ প্রসেস। এবং যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ শোনা। আমার কিন্তু এখানে যতটুকু ইনফরমেশন আছে, আমার যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয়। আর আমি এটাও ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যেইসব দোষে র‍্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয়, এবং এটা কল্পনা প্রসূত। আমার সাথে গত দুই দিন আগে ব্রিটিশ হাইকমিশনারের সাথে একটা সাক্ষাৎকার হয়েছে, এবং সেখানে আমি এই দুইজনকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন যে আমরা যেন ফর্মালি এই দাবি করি, আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ফর্মালি দাবি করি। স্যার আরেকটা প্রশ্ন, স্যার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা আবেদন আপনার কাছে এসেছিল তার পরিবারের পক্ষ থেকে, সেটি আপনি কি করেছেন, সবচেয়ে অবস্থান একটু অপেক্ষা করুন, দেখবেন। ধন্যবাদ।